মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা যখন এই আপনি যে যথার্থভাবে বলেছেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে আমাদের এইচএসসির ফলাফলের জন্য শিক্ষার্থী অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে, কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল এবং এইবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের দুটি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়, সে কারণে আমরা এটি জি এবং ক্লাসের পারফরমেন্স সেগুলো আছে, তবে এটিতে শুধু দুটি পাবলিক পরীক্ষার বিষয়ে নেওয়া হয়েছে। এখন মাননীয় সংসদ সদস্য যে কথাটি বলেছেন, অবশ্যই আমাকেও যখন ক্যাবিনেট মিটিং থেকে বেরিয়েছিলাম সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিলেন এবং বলেছিলেন যে এটি কবে পাস হবে, আমি খুব সুস্পষ্টভাবেই সেখানে বলেছি যে আমরা বিলটি আশা করছি যেহেতু 18 তারিখে সংসদ শুরু হবে তারপরে দ্রুততার সঙ্গে আমরা এটি উত্থাপনের চেষ্টা করব এবং যেদিন সংসদ পাস করবে, যদি সংসদ পাস করে তারপরে আমরা দ্রুততার সঙ্গে ফলাফলটি দেব। কাজেই এটি সংসদের, অবশ্যই এটি সংসদের এখতিয়ার, সংসদ কবে পাস করবে তার উপরে নিশ্চয়ই আমাদের কথা বলবার কোনো এখতিয়ার নেই। কাজেই উনি যে কথাটি বলেছেন যথার্থ বলেছেন, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক সময় অনেক রকম রিপোর্ট হয়, সেটা কিভাবে কি হয়েছে সেটি সম্পর্কে হয়তো আমার আমি বলতে পারবো না, কিন্তু আমি এটি নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত যে সংসদের এখতিয়ারের ওপরে আমাদের কারো হাত দেবার কোনো সুযোগ নেই। জি, অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন বিষয়টি, সেই কারণে দ্রুততার কথাটা হয়তো সেখানে এসেছে। মাননীয় স্পিকার, আমি যেহেতু এটি এখন আবার আমাদের সংসদীয় স্থায়ী কমিটিতেও যাবে আর এটি অত্যন্ত জরুরি, সেই কারণে আর উনি বোর্ডের কথা বলেছেন, আমাদের বোর্ডের সমস্ত পরীক্ষা এই আইনটির অধীনেই হয় আর আমরা বোর্ডেরও একটি আইন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মাননীয় স্পিকার, আমি তাহলে উত্থাপন করব জি ওনার আপত্তিটা, তাহলে ওনার আপত্তিটা গ্রহণ করতে পারছি না। মাননীয় স্পিকার, আপনি বসুন, এটা প্রথমে ভোটে যাবে তারপর সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি এখন বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স 1961-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 এ মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 আগামী একদিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 পরীক্ষাপূর্বক একদিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এ মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনি বিলটি উত্থাপন করুন আমি ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এ মহান সংসদে উত্থাপন করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 সংসদে উত্থাপিত হলো আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমি প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 আগামী দুই দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 পরীক্ষাপূর্বক দুই দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি দীপুমণি ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2020 সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এ মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনি বিলটি উত্থাপন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2020 সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এ মহান সংসদে উত্থাপন করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 সংসদে উত্থাপিত হলো আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 আগামী দুই দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 পরীক্ষাপূর্বক দুই দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো